আচ্ছা, আমরা সবাই একটু লক্ষ্য করি, এক্স ব্যানারের সাইজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে 2.5, আর একটা হচ্ছে 2.6। আমরা নর্মালি যেগুলো সব সব জায়গায় দেখি, নর্মাল সাইজটা হচ্ছে 2.5। আমরা হচ্ছে 2/5, এটা হচ্ছে আমরা ইঞ্চিতে করব। এটা কিন্তু 2 ফুট/5 ফুট, আমরা হচ্ছে ইঞ্চিতে করব। বড় কোনো পিভিসি ব্যানার যদি ডিজাইন থাকে, সেগুলো অলওয়েজ আমরা ইঞ্চিতে করব। কেন? কারণ হচ্ছে আমি যদি 2 ফুট/5 ফুট একটা ফাইল নিই, সেটা হচ্ছে বিশাল আসে। সো বড় ফাইলে কাজ করতে গেলে জিনিসটা হচ্ছে স্লো কাজ করে, বা হচ্ছে ফাইল সেভ হইতে সমস্যা হয়। এ কারণে আপনি যখন ইঞ্চিত করবেন, ওরা হচ্ছে ওটা কনভার্ট করে নিয়ে নিবে অটোমেটিকলি, সেটা ওরা বুঝে নিবে। এই কারণে হচ্ছে তো আমরা 5/2 দেন। ওকে, এ হচ্ছে আমার এক্স ব্যানার সাইজ। আরেকটা নিব হচ্ছে 2/6, সেটা হচ্ছে 2 সেম থাকবে, শুধু 6 এটা লম্বায় আর একটু বাড়বে। এই যে এখন হচ্ছে এক্স ব্যানারের লেআউট বলতে হচ্ছে আপনার উপর। আমি যদি এখানে লেআউট নিই 2/5, একটা রেক্টেঙ্গুলার নিলাম, সেটা অ্যালাইন করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এই এক্স ব্যানারের ক্ষেত্রে, পিভিসি ব্যানারের ক্ষেত্রে কোনো কালার গাইড বা হচ্ছে আপনি টেক্সট গাইড দিতে পারেন, কন্টেন্ট গাইড দিতে পারেন, কিন্তু হচ্ছে এটার কোনো ডিজাইন গাইড আমরা যেটা বলি, বা কাটিং মার্ক সেটা রাখতে পারেন। আর আউট আমরা যেটা নিই সেটা হচ্ছে লাগে না, সেটা হচ্ছে পিভিসির ক্ষেত্রে। পিভিসির ক্ষেত্রে নর্মালি ওরা 2 ইঞ্চিরও বেশি রেখে দেয়। হ্যাঁ, সেই কারণে হচ্ছে এক্স ব্যানারের ক্ষেত্রে বাড়তি সেটা লাগে না, সেটা শুধু আমি কন্টেন্টের জন্য টেক্সট গাইড নিব, অবজেক্ট থেকে পাথ, অবজেক্ট পাথ সেমভাবে -0.25, আমি এটা কমাবো 1.5 দেন। ওকে, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমরা চোখের আন্দাজে যদি এতটুকু রাখি, দ্যাটস এনাফ। এটা বাহিরের কোনো কিছু রাখতে হয় না, বা হচ্ছে নির্দিষ্ট কোনো মাপ নাই যে আমি কতটুকু নিব না নিব, আমার টোটালি আমার কন্টেনের উপর। এখন হচ্ছে আমরা দুইটা জিনিস করব, এক হচ্ছে আমরা ডিজাইন করব, দেন হচ্ছে এটা মক আপ করব, যেটা হচ্ছে আমরা ফাইবারের জন্য গিগ তৈরি করব, রাইট? ওকে, আমি এটা টোটালটাকে লক করলাম, কন্ট্রোলার 2 দিয়ে আনলক করলাম, দেন হচ্ছে এটাকে মেক গাইড করে দিলাম, টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2। এখন আমি এটাকে ডিজাইন করব। এক্স ব্যানারে বিশেষ করে কি হয়, একটা কোম্পানির হাইলাইট করে একটা ইমেজ থাকে, দেন কিছু অফার থাকে। এক্স ব্যানারে আহামরি এমন কোনো কন্টেন্ট থাকে না, বিশেষ কোনো ছাড়ে বা হচ্ছে 10%, 50% যে প্রোডাক্টের উপর, এই জিনিসগুলো, এর বাহিরে কিছু থাকে না। ওকে, এখন আমি বারবার বলে থাকি, আমরা যখন ইমেজ ইউজ করব প্রত্যেকটা ডিজাইনে, ওই ইমেজটার জন্য একটা লেআউট তৈরি করতে হবে, যেটার ভিতরে আমি ইমেজটা রাখব, ওই জিনিসটা প্রথমত আমার তৈরি করতে হবে। ওকে, আমার এখানে একটা প্রোডাক্টের উপর আমি 50% ছাড় দিব, ওই প্রোডাক্টটা আমি কীভাবে রাখবো, ওই জিনিসটা আমার আগে বের করতে হবে, রাইট? আমি পেন টুল নিলাম, পেন টুল দিয়ে এখানে দুটুক
আরেকটা জিনিস দেখেন, আমি যখন পেন টুলটা এখানে নিয়ে আসলাম, এটার মানে কি বোঝাচ্ছে? সেন্টার। এটা হচ্ছে আমাদের অনেকের যদি না আসে, সেটা হচ্ছে ভিউ থেকে যে স্মার্ট গাইড, এটা সিলেক্ট করে দেন হচ্ছে আপনার এই জিনিসটা আসবে। আমি যদি এটা সরাই দিই, দেখেন এখন আর আসতেছে না, কিন্তু যখন এটা আবার সিলেক্ট করে দিব, স্মার্ট গাইড ক্লিক করে দিব, তখন আবার এই জিনিসটা আসবে, এই সেন্টার, দেন এতটুকু, ওকে। হ্যাঁ রাশেদ ভাই আসছেন? ওই যে ইয়াতে যান, কি বলে, রাকিব ওয়ার্কে আরটিএল আছেন, ওই যে ইয়াতে যান, একটা ফোল্ডার আছে হচ্ছে অনেক আগের ডেট দিয়ে, শুধু ডেট দিয়ে একটা ফোল্ডার আছে, যেটার ভিতরে ডাইফার, ওয়েট উইপস আর সব সবগুলো ডিজাইন আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, ফাইনাল টাইনাল না, ফাইনাল টাইনাল না, শুধু ডেট দিয়ে ফোল্ডার আছে দেখেন। ফার্স্ট না, আপনি আপনি একটা আমার ভিডিও ফোন দেন ভাই। ব্যাকে 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 আসেন, ব্যাকে আসেন, ব্যাকে, হুম, আরো ব্যাকে, ওই ট্যাবে ঢোকেন, না না ঢোকেন, না না ওইটাতে ঢোকেন, আরটিএল, হ্যাঁ আরটিএল ফোল্ডারে ঢোকেন, হ্যাঁ হ্যাঁ এটাতে ঢোকেন। আপনারা দেখতে পারতেছি না, ওই যে ইয়ার সাথে দেখেন, হ্যাঁ হ্যাঁ এই ফোল্ডারটাতে ঢোকেন, হুম হুম, হ্যাঁ হ্যাঁ এটাতে ঢোকেন, হুম ঢোকেন তো, হ্যাঁ ওই টুইপস, ওই টুইপস, উইপসে যান, হুম উইপস পট, হুম একটু ওদিকে যান, না 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 একটু পাশের দিকে যান, ওই যে ইমেজগুলো দেখতে দেখতেছেন না, রাউন্ডেড রাউন্ডেড ইমেজগুলো পাশে পাশে, হ্যাঁ একটু ইয়ার দিকে যান, একটু পাশের দিকে, ওপাশে যান, ওপাশে যান, হ্যাঁ হ্যাঁ এই যে লাস্ট যে এআই ফাইলটা আছে, এই ফাইলটা একটু ওপেন করেন, হ্যাঁ 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 এটা একটু ওপেন করেন, হ্যাঁ শুধু এই চারটা ইমেজ রেখে বাকি সবগুলো ইমেজ ডিলিট করে ওই যে ফতম ইমেজটা, ফতম আর্টবোর্ডটা ফেলে দেন, ফতম আর্টবোর্ডটা ফেলে দেন, বাকি তিনটা আর্টবোর্ড রাখেন, হ্যাঁ হ্যাঁ আর্টবোর্ডটা টোটালি ফেলে দেন, হ্যাঁ হ্যাঁ টোটাল আর্টবোর্ডটা ফেলে দেন, হ্যাঁ এটা আর্টবোর্ড রেখে বাকি যে তিনটা আছে, যে লেমন ফ্রেশ অ্যান্ড হচ্ছে রোজ, আর একটা কি আছে আর্টবোর্ড, ওই যে উপরে ডিলেট, উপরে 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 মেনু বারে ডিলেট আছে, মেনু বারে এখানে না, হ্যাঁ হ্যাঁ এখানে এটা ডিলেট করে দেন। হ্যাঁ বাকি তিনটা হচ্ছে আমি একটা ইমেজ পাঠাইছি মেল, ঠিক আছে নি, ওইটাতে একটু মেল করে দিবেন, আর হচ্ছে আমার কালার স্পেসে যদি করেন তাহলে হচ্ছে ধরেন আবু সাইদ, ওটা একটু সিসি করে দিয়েন, হ্যাঁ না না কালার স্পে থেকে না, আমার পার্সোনাল থেকে, হ্যাঁ হ্যাঁ আর এইটাতেও একটু ইয়া করে দিয়েন, হুম হ্যাঁ 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 তিনটেই, ওকে আচ্ছা। এই যে পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করলাম আমি,
এখন হচ্ছে এটা কালার দিব গ্রিন, বা হচ্ছে কালার থেকে শো অপশন ৮০%, 20%, দেন ওকে, স্টকটাকে নান করে দিলাম। এখন হচ্ছে আরেকটা বক্স নিব আমি, ইলিপস টুল দিয়ে একটা রাউন্ড শেপ নিলাম এতটুকু। এটার স্টক কালার দিব টোটালি যেটা দিলাম, এটা একটু এটার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটা পিছনে পেস্ট করলাম। এটার স্টক কালার দিব হচ্ছে হোয়াইট কালার, স্টক দিব 3, দেন এন্টার। এখন হচ্ছে এখানে হচ্ছে একটা ইমেজ ইউজ করবো, আমরা একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা ইউজ করবো, ইমেজটা নিয়ে আসলাম। এখন হচ্ছে যখন আমরা ক্লিপ মাস্কিং করব কোন ইমেজ, তখন হচ্ছে যেটাতে মাস্কিং করব এটা মুভ করব না, এটা কপি করে আরেকটা নিয়ে মাস্কিং করব, অল্টার চেপে এটাকে, হ্যালো, আরে এআই ফাইল দিয়ে দেন, হ্যাঁ এআই জেপিজি আর হচ্ছে ইপিএস করে দিয়ে না, ক্রিয়েট আউটলাইন করে দিয়েন, হ্যাঁ 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 সবগুলো ফাইল করে দিয়েন, আর হচ্ছে আউটলাইন ছাড়া একটা রাখেন, পরে আমি আবার কাজ করতে পারবো না। আচ্ছা এই যে আমি এটা পিছনে পড়ে গেছে, এটাকে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, এখানে রাখলাম এটা পিছনে, রাইট রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্ট। ওকে, এখন আমরা এই বক্স কিন্তু বড় করব না, ছোট করব ইমেজটাকে। আমরা যদি সেম সাইজে বসাতে চাই সেক্ষেত্রে ইমেজটাকে একটু ছোট করব, আমার যতটুকু দরকার ইমেজটাকে ছোট করব। এখন আমার এটার ভিতরে কি পড়তেছে না পড়তেছে আমরা দেখতেছি না, সেক্ষেত্রে আমার এটাকে ফিল থেকে স্টকে নিয়ে আসতে হবে, ফিল থেকে স্টক। এখন আমি বুঝতে পারতেছি আমার এটা কতটুকু রাখতেছে কতটুকু ফেলতেছে। এখন আমি এটা ঠিকঠাক মতো করে, দেন আমি এতটুকু রাখবো, দেন টোটালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক অ্যান্ড মাস্কিং। ওকে, এখন এটাতে আমি নিয়ে আসবো, রাইট এটা দেন এটা দুইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে যেটাতে নিয়ে আসবো সেটা হচ্ছে সেকেন্ড টাইম সিলেক্ট করব, সেকেন্ড টাইম সিলেক্ট, দেন হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, দেন ওকে। এখন হচ্ছে আমি একটা স্লোগান দিব, দেন হচ্ছে এক্সপ্যানার ডিজাইন, রাইট এটাকে ফন্ট বোল্ড, এটা হচ্ছে আমার কোম্পানির হেডিং, রাইট। এখন লেখাটা যদি আমি এইভাবে দিই দেন জিনিসটা ছাড়া ছাড়া লাগতেছে, সে কারণে আমরা লাইন টুল নিলাম, নিয়ে হচ্ছে এটার নিচে শিফট চেপে যতটুকু টেক্সট আছে অতটুকু একটা লাইন নিলাম, দেন এটার কালার দিব আমরা, এটা হচ্ছে ফিল কালার পরে আছে যার কারণে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে স্টকে নিয়ে আসবো, স্টক ছাড়া লাইন টুলে কালার দেখা যায় না, একটু নিচে দিই, ওকে এটা একটু বড় করে দিই, দেন ওকে। এটা আরেকটা কপি করব, সেটা শুধু অপাসিটি 50%, দেন ওকে। এখন হচ্ছে আমার আরো তিনটা ইমেজ আছে, আরো কিছু টেক্সট আছে, এগুলো আমার বসাতে হবে, দেন বসানোর জন্য একটা জায়গা ক্রিয়েট করতে হবে।
এখন হচ্ছে আমি এই যে একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম এতটুকু, আমি এটার জন্য আগে জায়গা বের করতে হবে। এখানে একটা দিলাম, দেখেন আরেকটা দেখা দেওয়ার জন্য জায়গা হচ্ছে না, রাইট? সেক্ষেত্রে দুইটা আর একটু ছোট করতে হবে। ছোট করে এতটুকু নিয়ে আসলাম, একটু সমান করে দিই, দেন এটাকে আমার মেজারমেন্ট অনুযায়ী আমি রেখে দিলাম। এখন আমার প্রথমত আগে কি করতে হবে, আমি যে ইমেজগুলো বসাবো, যে টেক্সট বসাবো, সেটার জন্য প্রথমত আমার জায়গা ক্রিয়েট করতে হবে। এই যে জায়গা ক্রিয়েট করলাম, দেন হচ্ছে আমি ইমেজটা বসাতে পারবো সবগুলার স্টক থেকে ফিল কালার, রাইট? এখন হচ্ছে আমি যে একটা প্যাটার্ন তৈরি করলাম, এই প্যাটার্নে আমার কাজ করতে হবে, রাইট? এখন হচ্ছে আমি আরেকটা ইলিপস টুল নিব, ইলিপস টুল, ইলিপস টুল নিলাম, সেটার সেটার স্টক দিব হোয়াইট কালার, স্টক হোয়াইট, ওকে। এটা একটু নিচে দিই, ওকে, দেন এগুলা ডিলিট, এটা সিলেক্ট করে এখানে একটা কপি, দেন কন্ট্রোল সি কন্ট্রোল ডি, এটাকে একটু মিডল করে নিলাম। এখন আমার কি মনে হয়, এটাকে আর একটু উপরে দিয়ে দিই। হ্যাঁ, এখানে একটা ইমেজ, দুইটা ইমেজ, তিনটা ইমেজ, তার নিচে হচ্ছে ইমেজের ডিসক্রিপশন। আমি আরো তিনটা ইমেজ নিয়ে আসি, খুঁজে পাই, আমার এই একটা প্রোডাক্ট, এই আর একটা প্রোডাক্ট, এই আর একটা প্রোডাক্ট, এই তিনটা প্রোডাক্ট দেন নিয়ে আসলাম। আমরা কাজ করে থাকি, কিছু শর্টকাট যদি আমরা মেনে চলি তাহলে সহজে কাজ করতে পারবো। আমি এগুলো তো মাউস দিয়ে ছোট করতে পারি, রাইট? আমার সময় বাঁচানোর জন্য আমি কি করলাম, কিবোর্ডের এস চাপলাম, এস চাপার পরে আমার এই যে টুলস সিলেক্ট হয়ে গেল। দেখেন আবার দেখে, আমি যখন সিলেক্ট টুলে থাকবো ইমেজগুলো একসাথে সিলেক্ট করলাম, কিবোর্ডে এস, অনলি এস, এরপর এন্টার। এখন এটা 50% আছে, নর্মালি 100% থাকে। ইমেজগুলো 100% আছে। এখন আমি এটাকে ছোট করব, কতটুকু ছোট করব, 20%, দেন এন্টার। আমার মনে হলো জিনিসগুলো আরও 50% ছোট করা দরকার, দেন এন্টার 50, যদি আরও ছোট করতে হয় এন্টার এন্টার। আমার সময় বাঁচলো না, দেন আমি কন্ট্রোল জিরো, কন্ট্রোল জিরো হচ্ছে আপনার যে আর্টবোর্ডটা আছে সেটা হচ্ছে পুরো স্ক্রিন জুড়ে আসবে। আমরা যখন জুম আউট করি তখন আর্টবোর্ডটা একটু দূরে থাকে না, তখন আবার কিবোর্ডে কন্ট্রোল অল্টার মাউসের রোলার দিয়ে জুমিং জুম আউট করে থাকি। আমরা নর্মালি যখন একটু জুম আউট থাকবে তখন হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল জিরো, তখন অটোমেটিকলি সেটা আর্টবোর্ডটা আপনার উইন্ডোতে চলে আসে। ওকে, এখন হচ্ছে আমি ইমেজগুলা এই বক্সের ভিতরে মাস্কিং করে দিব। প্রথমত হচ্ছে আমার এই বক্সটা কপি করে নিয়ে আসলাম, ইমেজটাকে সিলেক্ট করলাম, ইমেজের উপরে বক্সটা রাইট ক্লিক করে অ্যাডভান্স থেকে ফন্ট সেম ভাবে ইমেজটা কতটুকু রাখবো ছোট করে নিই, দেন এতটুকু রাখবো, দেন রাইট ক্লিক করলাম কন্ট্রোল 7। এরপর হচ্ছে দুইটাকে সিলেক্ট করলাম, যেটাতে নিয়ে যাব সেটাতে সেকেন্ড টাইম সিলেক্ট, দেন অ্যালাইন, ওকে, দেন হচ্ছে সেকেন্ড ওয়ান, এটাকেও সেম ভাবে রাইট ক্লিক করে স্টকটা ফিল নান, যেটা আমি বুঝতে পারি যে আমি ভিতরে কতটুকু রাখতেছি। এটার কারণ হচ্ছে এটা,
এটাকে একটু ছোট করে নিই। রাইট ক্লিক, কন্ট্রোল 7। আরেকটা জিনিস দেখেন, আমার এই জিনিসটা যেটা, আমার বক্স তো এতটুকু পর্যন্ত, আসসালামু আলাইকুম স্যার, হ্যালো, জি স্যার, হ্যাঁ, হুম 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 আমি দুইটাই দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখেন এটা কিন্তু টোটালটা আসে নাই, রাইট? আমি যখন ছোট করছি অর্ধেক রয়ে গেছে। এই জিনিসগুলো ফিল আপ করতে হলে আমি যে বক্সটা সিলেক্ট করছি, দেখেন আমি যখন একটা বক্স সিলেক্ট করব, যখন সিলেক্ট করব, দেখেন এটাকে ডাবল ক্লিক করলাম, জিনিসটা এভাবে আসলো। তখন হচ্ছে আমরা জাস্ট কালারটাকে কপি করে দিয়ে দিব, তাহলে দেখবো যে দুই পাশেই জিনিসটা ফিল আপ হয়ে গেল। হুম, এই যে এখন মোটামুটি ফিল আপ বোঝাচ্ছে না, দেন এটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিব, দেন ওকে। তারপর হচ্ছে থার্ড, এটাও ফিল কালারটা নাম করে দিই, রাইট ক্লিক করে ফন্টে দিয়ে দিই। এটা একটা নিব, দুইটা ইমেজ না, একটা নিব। দেন সিলেক্ট, কন্ট্রোল 7, দেন হচ্ছে অ্যালাইন। এখন হচ্ছে আমি আমার মতো ইমেজের হেডিং দিব, দেন ডিসক্রিপশন দিব। ওকে, তারপর হচ্ছে আমার কোম্পানির অ্যাড্রেস, যদি আর কোনো টেক্সট থাকে সেটার জন্য জায়গা রাখবো এতটুকু। আরো যদি অন্য কোনো প্রোডাক্ট থাকে বা কোনো টেক্সট যদি আমরা ইউজ করি, আর বাকিটা হচ্ছে আমাদের টোটাল অ্যাড্রেস। আর অলওয়েজ একটা বর্ডার দেওয়ার চেষ্টা করবেন, প্রত্যেকটা ডিজাইনে একটা বর্ডার রাখার চেষ্টা করবেন। সাপোজ দেখেন এই যে এটার এই অংশটুকু ফিল আপ আছে, রাইট? সেম ভাবে আপনি যদি এই অংশটুকু ফিল আপ করে দেন সেম কালার দিয়ে, তখন হচ্ছে আপনার জিনিসটা যখন প্রিন্ট হবে তখন এটা দেখতে সুন্দর লাগবে। এই জিনিসটা আপনি টোটাল জিনিসটা সুন্দর লাগবে। এখন হচ্ছে আমি 50% অফ দিব। অপের বিষয়টা হচ্ছে এগুলো একটু হাইলাইট করে থাকে। হুম, আমি একটা ইলিপস টুল নিলাম, এটা একটু বাঁকা করে নিলাম, রাইট? এখন এটাকে অনেকগুলো কপি করব, কপি করে হচ্ছে দেন একটা ভেক্টর ক্রিয়েট করব, যেটার মধ্যে আমি 50% অফ ইউজ করব। হুম, দেন এটাকেও কন্ট্রোল সি কন্ট্রোল বি অনেকগুলা পেস্ট করলাম। হ্যাঁ, দেন হচ্ছে একটু মুভ করে দিব এটা এতটুকু। হ্যাঁ রাশেদ ভাই,
আচ্ছা, আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি। হ্যাঁ, ওকে ওকে। ভাই সাইড সিসি করছেন? হুম 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 ওকে। এখন হচ্ছে আরেকটা ইলিশ টুল নিয়ে, সেটা হচ্ছে শিপ চেপে রাউন্ড নিব, দেন এটার কালার হোয়াইট, স্টক নান। এটাকে আর একটু বড় করে নিই একটুকু। এখন আমি এটাতে লিখবো হচ্ছে অ্যালাইন করবো সেন্টার লাইন, দেন এটার কালার টোটালি রেড। ফোনটা একটু চেঞ্জ করে নিই। এই যে দুইটা টেক্সের মধ্যখানে একটু স্পেস বেশি, সেটা কমাবো হচ্ছে ক্যারেক্টার থেকে জাস্ট। টেন টিপি করে দিলাম, দেন অফারের যে বিষয়টা, সেটা হচ্ছে সবসময় একটু আই ক্যাচি হতে হয়, মানে একটু কালারিং। আপনি এখন দেখলে বুঝবেন, আপনার পুরো ডিজাইনটাতে আমি যদি একটু বড় করে দিই, এতটুকু করে দিলাম, আপনি এখন দেখলে বুঝবেন পুরো ডিজাইনটাতে সবচেয়ে সবার আগে কী চোখে পড়তেছে। সেটা কেন? কারণ হচ্ছে এটা আমি একটু সবগুলোর সাথে একটু অন্য কালার দিলাম, মানে একটু রেড করে দিলাম, যাতে জিনিসটা সবার আগে চোখে পড়ে। এটার কারণ হচ্ছে আমি যে 50% অফ দিলাম, আরে এন্ড ক্যান পার্সেন্ট, ওকে, আমি যে 50% অফ দিলাম সেটা তো মানুষের জানতে হবে, সেই কারণে হচ্ছে এটা একটু ডিফারেন্ট কালার, যাতে মানুষের চোখে পড়ে। এরপর হচ্ছে আপনি আপনার ফেসবুক, এটার কালার দিব ফেসবুক কালার, ফন্ট হোয়াইট কালার, রাইট ক্লিক গ্রুপ। এখন হচ্ছে এটাকে একটু ছোট করি, দেন হচ্ছে স্ল্যাশ দেন হচ্ছে আমার যদি ইমেল থাকে ইমেল, হোয়াটসঅ্যাপ যা থাকে, দেন জিনিসগুলা ইউজ করলাম, আর বাকি যে ডিজাইন সেটা হচ্ছে টোটালি আপনার উপর। এখন হচ্ছে আপনারা 2x5 একটা এক্স ব্যানার করবেন, দেন সবাই যদি ডিজাইন কনফার্ম করেন, আমি হচ্ছে মকআপ জিনিসটা ক্লিয়ার করে দিব সবার, প্রত্যেকের ডিজাইন দিয়ে। দেন হচ্ছে মকআপ যেটা করবেন, সেটা হচ্ছে আপনাদের গিকের জন্য কাজে লাগবে।